আবু সাইদের বাড়ি থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এই আওয়াজ দিয়ে এই যে আপনার যে 3-0 একটা ইমপ্লান্টেশন, এমন একটা ইমপ্লান্টেশন হোক স্যার, যে আমরা আন্তর্জাতিক, এখানে রংপুরের সাথে ঢাকার ডিবেট না, মানে আমরা রংপুর ঢাকা থেকে ভিসা হয়েছে এই ডিবেট না, আমরা আমেরিকা থেকে, ইউএসএ থেকে, রাশিয়া থেকে কেন ভিসা, কেন আসবো না, এটা করুন, কিছু করুন, আমাদের সাথে আমি কি ভিন্ন নাকি, আমাদের যাতে এডুকেশন সিস্টেমের কারিকুলাম গুলো সেট করা হয়, সেই সিস্টেমটা তৈরি করা হয়, এই আমরা এরকম কোনো ফাঁকফোকর রাখতে চাই না, এই আমাদের কারিকুলামের ভিতর, আমাদের সিস্টেমের ভিতর, যেটা সুযোগ নিয়ে আমাদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে, পিছিয়ে আছে বলে না, তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুর ওখানে আবার আমাদের যেতে হবে না, আমরা কি এত অবলা আছি আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে, তার কাছে আমার কেন যাবো, আমি কি দেশের মানুষ না, আমি কেন ওখানে যাবো, এইটা স্বাধীন হলে আমিও স্বাধীন, আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে আমি কার বাড়িতে যাবো, এই জিনিসটা চিন্তা করতে হবে, ওই যে উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ, এই ছোট ছোট জিনিস চাইয়া এটা হবে না, ওই বড় বড় ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো।